করোনা টিকাকরণের 1 লক্ষ পার হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কেক কেটে উদযাপন। শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে 1 লক্ষ করোনা টিকাকরণ পার হওয়ায় কেক কেটে উদযাপন করা হলো। এদিন সেখানে উপস্থিত ছিলেন ওএসডি সুশান্ত রায়, হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, ডিন সন্দীপ সেনগুপ্ত, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান শর্মিষ্ঠা ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন এই বিষয়ে ওএসডি সুশান্ত রায় বলেন, দেখুন উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র আমাদের নর্থবেঙ্গল মেডিকেল কলেজ চিকিৎসার জায়গায়, সেখানে পুরো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের টিম স্টার্টিং ফ্রম দ্য সুপারিনটেন্ডেন্ট ও এমএসজিপি সঙ্গে কমিউনিটি মেডিসিন, এনারা একটা অক্লান্ত পরিশ্রম করেছেন, শুধু তাই নয় এবং সঙ্গে নার্সিং যে সিস্টেমটা রয়েছে, তারা আজকে 1,376 জনের ভ্যাকসিনেশন কমপ্লিট করেছে। আমরা মনে করি যেটা একটা মাইলস্টোন, যেভাবে এর আগে আমাদের বিআরডিএল ল্যাবরেটরিতে এরকমভাবে একের পর এক মাইলস্টোন অতিক্রম করেছে ডিপার্টমেন্ট, এটা আমাদের কাছে খুব একটা আনন্দের দিন। আমরা আমাদের যারা ভ্যাকসিনেশন প্রোগ্রামের মধ্যে আছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা আজকে একটু কেক কেটে জিনিসটাকে উদযাপন করলাম। এখানে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট এসছে নতুন করে। আপনারা জানেন যে সব জায়গাতে আমরা পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট করছি, তার সাথে সাথে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আমরা একটা মানে এক্সেলেন্সি সেন্টার অফ এক্সেলেন্সি করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের পিকুতে যে যে ইনস্ট্রুমেন্টগুলো এক্সট্রা নতুনভাবে যেগুলো এসছে আমি লিস্ট আপনাদের দিয়ে পেয়েছেন, আপনারা এটা একটু সার্কুলেট করে নেবেন নিজেদের মধ্যে। তার মধ্যে মনিটর থেকে শুরু করে সিপ্যাপ, বাইপ্যাপ, অল্ট্রাসোনোগ্রাফি বলুন, সিরিঞ্জ পাম্প বলুন, বা এইচএফএন ভেন্টিলেটার সবই এসছে এখানে। আমরা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো বলেছেন আমরা সেটাকেই হেলদি ভাবেন সেটাকেই ফুলফিল করছি। পেডিয়াট্রিক সার্জন কি এসছে? সার্জন পেডিয়াট্রিক সার্জনের তো ব্যাপারটা না, পেডিয়াট্রিক মেডিসিন নিয়ে আমরা বেশিরভাগ কাজ করি। পেডিয়াট্রিক সার্জন আপনারা জানেন বেশ কিছুদিন আগে এখানে একজনকে দেওয়া হয়েছিল, তো যে কোনো কারণে তাকে হয়তো উইথড্র করে নেওয়া হয়েছিল, কিন্তু আমাদের প্ল্যানিংয়ে সেটা আছে। আপনারা জানেন এক এক করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আমাদের পাখির চোখ করে এগোচ্ছি, যেমন নিউরোসার্জির ডিপার্টমেন্টে কাজ শুরু হয়েছে অলরেডি, আমরা আরও ওটাকে উন্নত করব। আমরা এখানে ট্রমা কেয়ার সেন্টারটাকে ডেভেলপ করছি বিভিন্ন রকমভাবে, যেভাবে করা হয় আমরা যেমন ক্যান্সার সেন্টারটাকে করতে চাইছি, ঠিক সিমিলারলি পেডিয়াট্রিক সার্জারি এটা করতে পারলে অনেক সুবিধা হবে, আমরা সেটাও করছি। দার্জিলিং এর উত্তর তো আপনাদের প্রত্যেকের কাছেই আছে। হ্যাঁ, আপনারা জানেন যে পজিটিভিটি রেট বাড়ে বিকজ অফ দ্য কন্ট্যাক্টস। আপনারা দেখেছেন দুর্গা পুজো, কালী পুজো, ছট পুজো যে ঘটনাগুলো ঘটেছে তাতে কিছুটা বেড়েছে, তবে খুব একটা যে অ্যালার্মিং সেরকম জায়গায় নয়। আর যে কোনো একটা প্যান্ডেমিক যখন হয় এটা ইট ইজ নট যে হঠাৎ করে আসলো হঠাৎ করে চলে গেলো, ইট টেক্স টাইম। দক্ষিণ দিনাজপুরে দেখা যাচ্ছে কিন্তু দক্ষিণ দিনাজপুরে বেড়েছে, মালদাতে বেড়েছে, সব জায়গাতে একটু একটু করে বেড়েছে, ইট নট লাইক যে শুধুমাত্র জলপাইগুড়ি বা দার্জিলিং জেলাতেই বাড়ছে, অ্যাজ এ হোল বাড়ছে। আপনি কলকাতার দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখুন একই জিনিস হচ্ছে, কলকাতার উত্তর চব্বিশ পরগনা দেখলে সেখানেও বেড়েছে, সুতরাং এটা একটা সিস্টেমের মধ্যে আছে। কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান শর্মিষ্ঠা ভট্টাচার্য জানান, খুব ভালো লাগছে। হ্যাঁ, ফার্স্ট ডোজ মোটামুটি মোটামুটি 60,000 আর সেকেন্ড ডোজ 40,000 হয়ে গেছে। আজকেই ছিল আজকে অলমোস্ট 1,300 হয়ে গেছে। কোনো রাশ কম, খুব বেশি রাশ নেই এখন। না এখন তো পড়ছে না, আমাদের এখানে কিন্তু পড়ছে না, আমরা ফার্স্ট ডোজ পুরোটাই অনলাইন রেজিস্ট্রেশন এ হচ্ছে, আর সেকেন্ড ডোজ তো এমনি অনস্পটই চলে আসতে পারছে। ফার্স্ট ডোজের জন্য আমরা রেজিস্ট্রেশন করতে বলছি কোউইন পোর্টালে, কিন্তু সেকেন্ড ডোজটা সব ফার্স্ট ডোজের জন্য কোভিশিল্ড এখন যে স্টক আছে, আর সেকেন্ড ডোজের জন্য অনলি ফ্রাইডে কোভ্যাক্সিন।